Señor, necesitaron todo. Por la comunidad del Señor. টেস্ট করাচ্ছে আজকে কোভিড-19 ভ্যাকসিনের মক ট্রায়াল চলছে আছে এটা অল ওভার ইন্ডিয়া চলছে প্রত্যেকটা ক্যাপিটালে এবং ক্যাপিটাল আশেপাশে কিছু পার্টিকুলার সেন্টার অনেক নির্দিষ্ট করা আছে এখানে একটা মক ট্রায়াল চলছে কোভিড-19 ভ্যাকসিনের এটা হচ্ছে কীভাবে এই ভ্যাকসিনটা দেওয়া হবে স্পেশালি ফার্স্ট ফেজে এটা ফেজ ওয়ানের জন্য হেলথ কেয়ার ওয়ার্কার হেলথ কেয়ার ওয়ার্কাররা প্রথমে এই ফার্স্ট ফেজে এই ভ্যাকসিনটা পাবে সেই জন্য আজকে অল ওভার ইন্ডিয়ার অংশ হিসেবে আমাদের আগরতলা তো আইজিএম হাসপাতালে এটা চলছে একটা চলছে ট্রায়াল এই জন্য এখানে 25 জন বেনিফিশিয়ারি সিলেকশন করা হয়েছে 25 জন বেনিফিশিয়ারি সকাল 9টা থেকে শুরু হয়েছে একটা 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে অনেকটাই অলমোস্ট 80% বেনিফিশিয়ারি অলরেডি ট্রায়াল রান হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে আশা করি আমরা 1.5 ঘন্টার মধ্যে স্যার একটা বিষয় জানতে চাইছিলাম এটা কি শুধুমাত্র আইজিএম হাসপাতালে না অন্যান্য যেমন ধরেন জিপি বা টিএমসি হাসপাতালে এবার ড্রাইরানটা এখন হচ্ছে আগরতলাতে হচ্ছে সদরে আইজিএম হাসপাতালে গান্ধীগ্রাম পিসিতে হচ্ছে ওটা মোহনপুর সাবিন্টারে আর কিরানিয়া সাবিন্টারে বোরাকা পিসিতে হচ্ছে আমাদের আইজিএম এ সেন্টারটা শহরের সেন্টার এটা শুধু আইজিএম এর হেলথ কেয়ার ওয়ার্কার আচ্ছা এই ভ্যাকসিনটা যারা আজকে নিচ্ছে এটা কতবার দিতে হয় বা কবে আবার নাগাদ যারা আজকে নিয়েছে আবার কবে দিবে আজকে সরাসরি ভ্যাকসিন এখনো আসেনি এটা হচ্ছে ভ্যাকসিনের ট্রায়াল রান ফলে এটা একটা প্রিলিমিনারি কীরকম আমরা প্রিপেয়ার্ড কিনা সমস্ত প্রিপেয়ারনেসটা দেখা হচ্ছে আর কি এটাই আজকে একদম এভরিথিং রেডি মানে ভ্যাকসিন প্রথমে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে ভ্যাকসিন মোবাইল অ্যাপে পার্টিকুলার যে বেনিফিশিয়ারি তার ডিটেলস আসবে তারপর একটা আই কার্ড দেখিয়ে ওই আই কার্ডের সঙ্গে ভেরিফিকেশন হবে তারপর ভ্যাকসিন পাবে ভ্যাকসিন পাওয়ার পর সে কিছুক্ষণের জন্য আধ ঘন্টার জন্য অবজারভেশন রুমে যাবে ওইখানে অবজারভেশন করা হবে যেন ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড অনেক সময় কিছু রিয়াকশন হতে পারে এটা সব ভ্যাকসিনের ক্ষেত্রেই সেটা যাতে হলে কি করা যায় সব কিছু কীভাবে ওটাকে আমরা কাউন্টার করবো সব কিছু প্রিপেয়ারনেস আছে আমাদের ওইটাই আজকে একটা মক ট্রায়াল রান হতে হয় স্যার আপনার পরিচয়টা আমি ডক্টর আশিস কুমার কর আইজিএম এর নোডাল অফিসার এনেছেন ভ্যাকসিন যেটা শুরু হওয়ার কথা সেটা প্রসিডিয়ারটা কীরকম হবে সবার যাতে একটু বাকি বহাল থাকে কোন আইডেন্টিফিকেশন তারপরে করে তারপরে পেশেন্টকে সিলেক্ট করা ওয়েটিং রুমে পেশেন্ট ওয়েট করবে তারপরে ভ্যাকসিনেশন রুম তারপরে অবজারভেশন রুমে কোনো প্রবলেম থাকলে ওখানে ওকে অ্যাটেন্ড করা হবে সেই জিনিসগুলো যদি প্রপারলি হয় ভ্যাকসিন শুরু হয়ে যাওয়ার পরে তখন যাতে কোনো প্রবলেম অ্যারাইজ না হয় ভ্যাকসিনেশন প্রসেস যেটা শুরু হবে সেটা যাতে স্মুথলি চলে সেই জন্য আগে থেকে একটা ট্রায়াল ভ্যাকসিনেশন সেটা আজকে হলো ট্রায়ালটা কাদের মধ্যে করা হচ্ছে ট্রায়ালটা এখানে আমরা 30 বেনিফিশিয়ারি সিলেক্ট করা হয়েছে এখানে হসপিটাল থেকে ডিফারেন্ট স্টাফ মেডিকেল স্টাফ সিকিউরিটি স্টাফ নার্সিং স্টাফ এরকম করে র্যান্ডামলি নাম সিলেক্ট করা হয়েছে তো ওদেরকেই আমরা এখানে ট্রায়াল হিসেবে ইউজ করেছি এই যে ভ্যাকসিনটা এটা সাধারণ জনগণ যারা তাদের মধ্যে এই ভ্যাকসিনটা কবে প্রয়োগ করা হবে আচ্ছা সেটা গভর্নমেন্টের যেটা রুল মানে হেলথ কেয়ার স্টাফ পুরো হেলথ কেয়ার স্টাফ যা আছে মেডিকেল অফিসার থেকে শুরু করে নার্সিং স্টাফ সাফাই স্টাফ মানে পুরো যারা ইনভলভ হেলথ কেয়ার সিস্টেমের সঙ্গে ওদের জাস্ট কমপ্লিট করা হবে তারপরে জেনারেল পাবলিককে দেওয়া হবে আচ্ছা গভর্নমেন্টের আচ্ছা একটা বিষয় আজকে কি শুধুমাত্র আইজিএম হাসপাতালে এই ভ্যাকসিনটা ট্রায়াল হচ্ছে না অন্যান্য হাসপাতাল বা জেলা হাসপাতাল ওখানেও হচ্ছে অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্টের রুলটা ছিল যে প্রত্যেকটা স্টেটের ক্যাপিটাল
ঠিক আছে ক্যাপিটাল তো ক্যাপিটাল আগরতলায় কিন্তু আগরতলায় তিনটে সেন্টার করা হয়েছে একটা মেইনলি আইজিএম হচ্ছে কুড়াখাতে ঠিকই এখানে যেরকম হচ্ছে কুড়াখাতে হচ্ছে আর গান্ধীগ্রামে গান্ধীগ্রাম এই যে আচ্ছা এই যে ভ্যাকসিনটা এটা কি অলরেডি যে ত্রিপুরায় অ্যাভেলেবেল হয়ে গেছে ম্যাডাম না না অ্যাভেলেবেল এখনো আসেনি আচ্ছা আজকে যে স্যাম্পলটা দেখলাম ওই স্যাম্পলটা কোথ থেকে এসেছে বা কিভাবে মানে স্যাম্পলটা জাস্ট এমটি ভায়াল আচ্ছা ভায়ালের মধ্যে ভ্যাকসিন নেই মানে ভ্যাকসিনটা এরকমই হবে সেটাই এখানে রাখা আছে ড্রাই রান টেস্ট সেটা জাস্ট ট্রায়াল করবো যারা দেবে ভ্যাকসিন দেবে ওরা কি কি স্টেপ ওদের মেনটেন করতে হবে যারা এন্ট্রি করবে ওদের ওই আইডি কার্ড কী করে বেনিফিশিয়ারি প্রথম আইডেন্টিফাই করা হবে এইসব প্রসিডিওর একটার পর একটা যেরকমভাবে চলতে থাকবে সেই জিনিসগুলোই আজকে বলব সবার যাতে জানা থাকে যে ব্যাপারটা কীরকমভাবে হয় যাতে অ্যাকচুয়ালি যখন শুরু হবে তখন যাতে কোনো প্রবলেম অ্যারাইজ না সেই জন্য ম্যাডাম আপনার পরিচয়টা আমার নাম ডক্টর শর্মিলা সরকার আমি এখানে এমসিএইচ ক্লিনিকে ধন্যবাদ।